নমস্কাৰ সকলোকে স্বাগতম জনায় ষ্টুডিঅত মই জাহ্নবী দুই কিশোৰৰ হৈতে ভয়ংকৰ ঘটনা নাও চলাবলৈ যোৱাই কাল হৈ পৰিল দুই কিশোৰৰ বাবে আৰু অবাহত নাও ডুব যোৱাৰ অভিযোগ উত্থাপন হৈছে নাও ডুব গৈ জলাশয়ৰ পানীত পৰি মৃত্যু খাবতিবলগীয়া হয় দুই কিশোৰে নাও চলাবলৈ যোৱাতেই কাল হৈ পৰিল দুই কিশোৰৰ করুণভাবে মৃত্যু খাবতিবলগীয়া হল দুই কিশোরে নিপকোর ওয়াটার রিজার্ভারত পড়ি দুই কিশোরর সলিল সমাধি জলাশয়ের বুকুত দুই কিশোরের অবাসত সলিল সমাধি আঁকালি লয় নিপকোর জলাশয়ত নাও চলাবলৈ গৈছিল দুই কিশোরে নাও চলাবলৈ যাওয়াতেই যেন কাল হয়ে পড়ে এই দুই কিশোরের বাবে সলিল সমাধি ঘটা কিশোরদয় যুগল মুদয় আর অরিজিৎ পাল বলে জানিব পৰা গৈছে নাও চলাবলৈ যাওয়ার সময়তেই নাও ডুব যাওয়া বলে অভিযোগ উত্থাপন হয়েছে আর অবশেষ দ পানীত পড়ি সলিল সমাধি ঘটে কিশোর দুজনের নিপকোর জলাশয়ত পড়ি সলিল সমাধি ঘটে কিশোর দুজনের যে ঘটনাক কেন্দ্র করে একোকাকুল পরিবেশে বিরাজ করেছে কিশোর দুজনের ঘর ডিমা হাসাও 16 কিলো আর 12 কিলোত বলে জানিবা গেছে দুই কিশোরের মৃত্যুক লো অঞ্চল টুকটুকর্চা যেহেতু দুজনক কিশোরে মৃত্যু খাবতিবলগীয়া হল করুণভাবে মৃত্যু খাবতিবলগীয়া হল দুইগী কিশোরে নাও চলাবলৈ গৈছিল কিন্তু নাও চলাবলৈ যাওয়াতেই যেন কাল হয়ে পড়ল এই দুই কিশোরের বাবে নিপকোর জলাশয়ত পড়ে অবশেষত করুণভাবে মৃত্যুক আঁকালি ললে এই দুই কিশোরে যে ঘটনাক কেন্দ্র করে এক চাঞ্চল্যকর পরিবেশে বিরাজ করা দেখবলে পাওয়া গেছে সমগ্র অঞ্চলতে কুকর সাই বিরাজ করেছে দুটিকৈ কিশোরে যেহেতু নাও চলাবলৈ গৈছিল কিন্তু নাও চলাবলৈ গৈ হয়তো ভবাও নাছিল বা কল্পনাও করা নাছিল যে এনেদরে জলাশয়ত নাও চলাবলৈ গৈ নাও ডুব যাব বলি বা এইদরে নিজের জীবনটো হেরাব লাগিব বলে নিশ্চয়কৈ ভবা নাছিল কিন্তু এই ধরনের অভাবনীয় ঘটনা এটা সংঘটিত হওয়ার পিছতে এটা সমগ্র অঞ্চলটোত এক শোকর ছায় বিরাজ করেছে যেহেতু দুজনকৈ কিশোরে এইদরে অকালতে প্রাণ হেরাবলগিয়া হল নিপকোর ওয়াটার রিজার্ভারত পড়ে এইদরে প্রাণ হেরাবলগিয়া হল কিশোর দুইগৰাকীয়ে সলিল সমাধি ঘটা কিশোরদয় যুগল মুদয় আর অরিজিৎ পাল বলে জানিপরা গেছে নিপকোর ওয়াটার রিজার্ভারত বা জলাশয়ত নাও চলাবলৈ গৈছিল কিন্তু নাও চলাবলৈ যাওয়াতে এতিয়া এই দুই কিশোরের বাবে যেন কাল হয়ে পড়ে নাও চলাবলৈ গৈ হঠাৎ নাও ডুব যাওয়া বলে অভিযোগ উত্থাপন হয়েছে আর নাও ডুব যাওয়ার ফলতেই অবশেষত জলাশয়ের বুকুত এইদরে করুণভাবে মৃত্যু খাবতিবলগীয়া হল কিশোরদয় যুগল মুদয় আর অরিজিৎ পালে দ পানীত পড়িয়ে এইদরে সলিল সমাধি ঘটে যুবক দুজনের কিশোর দুজনের ঘর ডিমা হাসার 16 কিলোর 12 কিলোত বলে জানিবা গেছে যে ঘটনা কেন্দ্র করে এটা সমগ্র অঞ্চলটোত শোকর ছায় বিরাজ করা দেখবলে পাওয়া গেছে কেনো দুজনক কিশোরে একেলগে করুণভাবে মৃত্যু খাবতিবলগীয়া হল বা প্রাণ হেরাবলগীয়া হল যার পিছন এটা সমগ্র অঞ্চলটোত শোকাকুল পরিবেশে বিরাজ করেছে বিশেষকৈ দুই কিশোরের ঘরত এটা এক অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি হওয়া দেখবলে পাওয়া গেছে কিশোর দুগৰাকীৰ পৰিয়ালৰ মাজত কান্দনৰ ৰোল উঠা দেখিবলৈ পোৱা গৈছে দুই কিশোৰে যিহেতু কৰুণভাৱে মৃত্যু খাবতিবলগীয়া হ'ল তেওঁলোকে নাও চলাম বুলি ভাবিছিল বা নাও চলাবলৈ গৈছিল নাও চলাবলৈ যোৱাৰ সময়ছোৱাত তেওঁলোকে নিশ্চয়কৈ ভবাও নাছিল যে এনেধৰণে তেওঁলোকৰ নাম ডুব যাব বা এই ধৰণে তেওঁলোকে নিজৰ প্ৰাণ হেৰুৱাব লাগিব বুলি নিশ্চয়কৈ তেওঁলোকেও কল্পনাও কৰা নাছিল নিজৰ মনোৰঞ্জনৰ বাবে তেওঁলোকে নাও চলাবলৈ গৈছিল কিন্তু নাও চলাবলৈ গৈয়ে যে তেওঁলোকে এইদৰে জীৱন হেৰুৱাব লাগিব সেয়া হয়তো কোনেও ভবা নাছিল আৰু অৱশেষত নাও ডুব যোৱা বুলি যিহেতু অভিযোগ উত্থাপন হৈছে নাও ডুব গৈয়ে দুই কিশোরে মৃত্যু খাবতিবলগীয়া হল বলে অভিযোগ উত্থাপন হওয়া দেখবলে পাওয়া গেছে আর এইদরে নিপকোর জলাশয়ত পড়ি প্রাণ হেরাবলগীয়া হল এই দুই কিশোরে দ পানীত পড়ি অবশেষত সলিল সমাধি ঘটে দুই কিশোর যুগল মুদৈ আর অরিজিৎ পালর কিশোর দুজনের ঘর ডিমা হাসার 16 কিলোর 12 কিলোত বলে জানিবা গেছে আর সমগ্র অঞ্চলটোত এটা শোকাকুল পরিবেশে বিরাজ করেছে যে অঞ্চলবাসী আছে অঞ্চলবাসীর এটা চকুত চকুলো দেখবলে পাওয়া গেছে সকলে অশ্রু নিগড়াইছে দুই কিশোরের এই মৃত্যু করুণভাবে যেহেতু মৃত্যু খাবতি লোবলগীয়া হয়েছে দুগৰাকী কিশোরে যার ফলত এটা দুই কিশোরের মৃত্যুক লো সমগ্র অঞ্চলতে শোকাকুল পরিবেশে বিরাজ করেছে প্রতিগী লোকে বা সমগ্র অঞ্চলবাসী এটা কান্দনা ভাঙি পড়া দেখবলে পাওয়া গেছে সকলোরে চকুলো দেখবলে পাওয়া গেছে প্রতিগী লোকর চকু চকুলো দেখবলে পাওয়া গেছে সমাঞ্চলকৈ দুই কিশোরের পরিয়ালের মাজত এটা হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে কান্দনের উঠা দেখবলে পাওয়া গেছে যেহেতু দুটাকৈ কিশোরে বা দুজনকৈ কিশোরে এইদরে প্রাণ হেরাবলগীয়া হল আর অকালতে তেওঁলোকে মৃত্যু খাবতিবলগীয়া হল যে ঘটনাক কেন্দ্র করে সমগ্র অঞ্চলটিতে এনে ধরনের এক সকল পরিবেশে বিরাজ করেছে পরিয়ালের মাজত এটা কান্দনের রোল উঠা দেখবলে পাওয়া গেছে আর যেহেতু লগে লগে ঘটনাস্থলত এস ডি এফ বাহিনী উপস্থিত হয় আর এস ডি এফ বাহিনী উপস্থিত হয়ে দুই কিশোরের মৃতদেহ উদ্ধার করে কিন্তু সমগ্র ঘটনাক কেন্দ্র করে এটা এনে ধরনের এক শোকর ছায় পড়া দেখবলে পাওয়া গেছে সমগ্র অঞ্চলত উমরাংসর নিপকোত সংঘটিত হয়েছে ঘটনা নিপকোর জলাশয়ত পড়ি দ পানীত পড়ি সলিল সমাধি ঘটে দুই কিশোরের দুই কিশোর যুগল মুদৈ আর অরিজিৎ পাল বলে জানিবা গেছে নাও চলাবলৈ গৈয়েই নাও ডুব যোৱা বলে যেহেতু অভিযোগ উত্থাপন হয়েছে যার ফলত এইদরে অকালতে প্রাণ হেরাবলগীয়া হয় বা মৃত্যু খাবতিবলগীয়া হয় এই ডিমা হাসাওয়ার এই দুই
কিশোরে যে ঘটনা কেন্দ্র করে সমগ্র অঞ্চলতে এটা হুকাকুল পরিবেশে বিরাজ করেছে। পরিয়ালৰ প্ৰতিগৰাকী লোক কান্দোনত ভাগি পৰিছে। মুঠৰ ওপৰত ঘৰখনত এতিয়া কান্দোনৰ উলুঠা দেখিবলৈ পোৱা গৈছে। সকলোৱে চকুপানী চোকা দেখিবলৈ পোৱা গৈছে। ইয়াৰে সমান্তৰালকৈ যিসকল লোক আছে, অঞ্চলবাসী যিসকল আছে, তেওঁলোকৰ মাজতো কিন্তু এতিয়া হোকাকুল পৰিৱেশে বিৰাজ কৰা দেখিবলৈ পোৱা গৈছে।